দুর্দান্ত ফর্মলায় প্রত্যাবর্তন বিরাট। কলকাতার ইডেন গার্ডেনত কোহলিয়ে কোবালে অর্ধশতক। জয়ের ধারা অব্যাহত রোহিত বাহিনীর। টি টুয়েন্টি শৃঙ্খলার দ্বিতীয় ম্যাচত ভারতের হাতত পরাভূত ওয়েস্ট ইন্ডিজ। অর্ধশতকের ঋষভ পন্তলয় ম্যান অব দ্য ম্যাচ। দেশের মাটিত সগৌরবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলি আছে টি টুয়েন্টি দ্বিপাক্ষিক ক্রিকেট শৃঙ্খলা। এদিনিয়া শৃঙ্খলা 3-0 ক্লিন সুইপেরে জয়ী হওয়ার পাছত টি টুয়েন্টি শৃঙ্খলাটো অপ্রতিরোধ ম্যান ইন ব্লু। এতিয়ালৈ টি টুয়েন্টি শৃঙ্খলার 3 ম্যাচের ভিতর 2-0 আগবাড়ি আছে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টুয়েন্টি শৃঙ্খলাও হস্তগত করেছে ভারতে। শুক্রবারে শৃঙ্খলার দ্বিতীয় ম্যাচত ভারতে ওয়েস্ট ইন্ডিজক 8 পরাস্ত করে ময়দানত রোহিত বাহিনীয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আনিলে সুনামি। ভারতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারত 5 উইকেটের বিনিময়ত সংগ্রহ করলে 186 রান। ভারতের প্রথম সময়খিনি সুখকর নাছিল। মাত্র 2 রানতে সেলডন কট্রেলর হাতত শিকার হয় ঈশান কিষাণ। ইয়ার পাছতেই ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা আর বিরাট কোহলিয়ে দলক জয়ী করার যেন ললে দায়িত্ব। কিন্তু রোহিত শর্মা অফ স্পিনার রস্টনের হাতত 0 রানতে আউট হয়। ইয়ার পরিবর্তে কোহলিয়ে অর্ধশতকের পূর্বর ফর্মলে উভতি অহার দিলে সংকেত। 41টা বলত 52 রানের উপহার দিয়ে। লগতে ঋষভ পন্তেও 28টা বলত 52 রানে দলটুক জয়ী হওয়ার যোগালে বরঙনি। ম্যাচের শেষত ম্যান অব দ্য ম্যাচের সম্মান অর্জন করে ঋষভ পন্তে। ইফালে 187 রানের লক্ষ্য লৈ ক্রিজত নমা ওয়েস্ট ইন্ডিজে 20 ওভারত 3টা উইকেটের বিনিময়ত 178 রানহে সংগ্রহ করবলে সক্ষম হয়। ফলত 2-0 ব্যবধানে টি টুয়েন্টি শৃঙ্খলাটো ভারতে আরোহণ করাটো নিশ্চিত হয়ে পড়ল। শনিবারে নিয়ম মাফিকর কলকাতার ইডেন গার্ডেনত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পুনের টিম ইন্ডিয়া অবতীর্ণ হব টি টুয়েন্টির অন্তিম ম্যাচত। এদিনিয়া আর টি টুয়েন্টি শৃঙ্খলাত দেশের মাটিত ধারাবাহিক জয়ে আশার বতরা কহিয়াই আনিছে ভারতীয় ক্রিকেট অনুরাগীলৈ। সকলোরে আশা টেস্ট ম্যাচত দুর্দান্ত ক্রীড়া প্রদর্শনে অনাগত ম্যাচসমূহলৈ প্রস্তুত হোক টিম ইন্ডিয়া। বিশ্বর প্রতিকোণত বিজয় ধ্বজা উড়ক ভারতের। নিউজ ডেস্ক রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস।